হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি দেখুন এই স্পাইডার লিলি ফুলের কেয়ার সম্পর্কে কথা বলবো। তো এই গাছটাকে কীভাবে কেয়ার করবেন, কীভাবে যত্ন করবেন, এর মাটি কীভাবে প্রস্তুত করবেন, সব কিছুটাই আজকে এই ভিডিওর মধ্যে থাকছে। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমি আর কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই গাছটা, এই গাছটার ফুলটা দেখুন খুব সুন্দরভাবে একটা ফুল অলরেডি ফুটে নষ্ট হয়ে গেছে, আরও এই যে ব্রাঞ্চ একটা গুচ্ছতে ফুলগুলো কুঁড়িগুলো আসে, অনেক ফুল হয়, একটা কতগুলো কুঁড়ি দেখুন ছোটো ছোটো আরও ভেতরে দিয়ে কুঁড়ি আছে এখনও। এটা ফুটবে হয়তো কালকে, এটাও ফুটবে, এটা ফুটবে, এভাবে ফুটবে। আর প্রথম কথা আমি যেটা এই ফুলটার সম্পর্কে আমি বলবো, ফুলটা দেখুন এর স্পাইডারের যে পা হয় না, এই দেখুন ফুলগুলোর পাপড়িগুলো পুরো স্পাইডারের পায়ের মতন। তো এই জন্য এটাকে স্পাইডার লিলিও বলে। অনেকে কি সুদর্শন লিলি এরকম কিছু নাম আছে, বাট আমাদের এদিকে আমি তো স্পাইডার লিলি বলেই জানি, হয়তো অনেক অঞ্চলে অনেক রকম ভিন্ন নামে গাছটাকে চেনে। তো প্রথম কথা ফুলের বৈশিষ্ট্য সম্পর্কে আমি যদি বলি, এই ফুলটার এত সুন্দর গন্ধ, আপনাদেরকে যদি আমি ভিডিওর মধ্য থেকে যদি অনুভব করাতে পারতাম বা যাদের কাছে গাছটা আছে তারা হয়তো জানবেন, তো খুব সুন্দর গন্ধ। আর এখন যে আমি এই মুহূর্তে গাছের কাছে দাঁড়িয়েছি না, এত সুন্দর গন্ধ, কি বলবো, গন্ধর মিষ্টতা এত মানে মনটাকে পুরো ভরিয়ে দেয়। যাই হোক, গাছটা তো অবশ্যই আপনাদের কাছে যদি না থাকে আপনারা রাস্তাঘাটে এই গাছটাকে দেখতে পেয়ে যাবেন, খুব সুন্দর একটা গাছ। আর ফুলটা এভাবে সাদা হয় অনেক, একটা টাইমে এখন একটা একটা করে ফুটছে কেন আমি জানি না, বাট একসঙ্গে তিন চারটে করে ফুটে, আর ফুটলে খুব সুন্দর লাগে, থোকায় থোকায় ফোটে। আর এভাবে একটা সাইড থেকে একটা স্টিক বের হয়, এভাবে স্টিকটা বের হয়ে ফুলটা এভাবে হয়ে থাকে। তো প্রথমেই বলবো যে ফুলের আপনারা গাছটা মাটি কিভাবে তৈরি করবেন। তো মাটি আমি যেরকম গার্ডেন সয়েল নিই, গার্ডেন সয়েল নিয়েছি 1%, 1% বালি নিয়েছি, আর 1% নিয়েছি কম্পোস্ট। তো এইভাবে মাটিটাকে বানিয়েছিলাম। তো এটাও আমার এটা 2022 চলছে, তো এটা আমার 2020 সালের গাছ। তো আমার প্রায় গাছ 2020 সালের, কারণ আমি লকডাউনের সময় থেকে জোরালোভাবে আরও আমি গাছ করতে শুরু করেছিলাম, যদিও আমার গাছ করার ইচ্ছাটা অনেক দিনের, কিন্তু লকডাউনের পর থেকে আরও তীব্রতা আমার বেড়ে গেছে গাছ করার, আর গাছ খুব ভালো লাগে আমার। তো যাই হোক, এভাবে মাটিটা আমি তৈরি করেছি, আর এটা 2 বছরের গাছ। আগের বছর খুব সুন্দর থোকায় ফুল দিয়েছিল, আগের বছর যে ফুলটা দিয়েছিল না, তখন থোকার মধ্যেই ফুলটা দিয়েছিল, সাইডে আমি ফুলটা দিয়ে দিয়েছি, তার ফটোটা আমার কাছে আছে, আমি তুলে রেখেছি। তো এভাবে আমি মাটিটা তৈরি করেছিলাম। তারপরে আমি যদি এর সানলাইটের কথা বলি, তো সানলাইট একে আপনারা ছায়া জায়গাতেও রাখতে পারেন বা সেমি শেড এলাকাতেও রাখতে পারেন, বাট আমি বলবো যে তীব্র রোদে না রাখাটাই ভালো। তো গাছটা আমার এখানেই থাকে, এই জায়গাটা থাকে, এখানে কি বলবো 12:30 একটা সময় রোদ চলে যায় মোটামুটিভাবে, পুরো যায় না কিন্তু মোটামুটিভাবে চলে যায়। তো আমি এখানেই রাখি গাছটাকে। তো এভাবে, আর জলের কথা যদি বলি, হ্যাঁ প্রতিদিনই আমাকে জল দিই, জল খুব পছন্দ করে, তবে বেশি জল দেবেন না, হালকা এক মগ করে দিয়ে দেবেন, কারণ যেহেতু এটা রাইজোম জাতীয় গাছ না, মানে এর মূলটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে বেশি জলে। এবং ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো রাখবেন, আমার এই যে টবটা এটাতে আমি জল দিলে নিচ থেকে বেরিয়ে যায়, তো ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো আছে, কারণ যেহেতু বাল্ব জাতীয় গাছ তো অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা আপনাদেরকে ভালো রাখতে হবে গাছটা করতে গেলে। তো এইভাবে। আর ফার্টিলাইজারের কথা যদি আমি গাছের মধ্যে বলি, তো ফার্টিলাইজার আমি ভালো করে মানে যখন মাটিটা তৈরি করেছিলাম, তো ভালো করে খাবার মিশিয়েছিলাম, ভালো করে ভালো কোয়ান্টিটি পরিমাণ খাবার দিয়েছিলাম। তো তারপরে আমি ফেব্রুয়ারি মাসে একে আবার খাবারও দিয়েছি। তো এটা সাধারণত এই ফুলটা ফোটে গ্রীষ্মকালে, মানে এই টাইমটা, এই টাইমটা এখন মে মাস চলছে, তো এই টাইমটায় ফুলটা ফোটে, মানে গ্রীষ্মের সময়তে ফুলটা ফোটে, অ্যামারেলিস লিলি বলুন বা ফুটবল লিলি যেই টাইমটা ফোটে, তো সেই টাইমটায় এই ফুলগুলো ফোটে। তো খুব ভালো একটা গাছ, অবশ্যই আপনারা আপনাদের বাগানে অ্যাড করুন। আর খাবারের কথা আমি বললাম, আর একে খাবার আমি যখন লিকুইড ফার্টিলাইজার দিই, গোবর সার বা গোবর সারকে লিকুইড বানিয়ে বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট থেকে যে লিকুইডটা তৈরি হয় সেটাও দিই। তো যখন সমস্ত গাছে দিয়ে দিই, এই গাছটাকেও দিয়ে দিই, তো এর খাবার হয়তো আমি এক্সট্রা করে কে বানাই না। তো সব গাছের ক্ষেত্রে আমি এভাবেই দিই, খাবার হয়তো এক্সট্রা করে বানাই না, কিন্তু তো ফ্রেন্ড কি বলবো, যে এই গাছটা আপনারা মানে সচরাচর দেখতে পেয়ে যাবেন, যারা গ্রামের দিকে থাকেন তারা অবশ্যই দেখতে পাবেন। তো মানে
কি বলবো, গাছটার এত মানে ফুলের এত সুন্দর গন্ধ, আমি শুধু গন্ধের কথাটাই বারবার বলছি, কারণ সত্যি খুব সুন্দর গন্ধ এই ফুলটার। তো বেলফুল, বেলা ফুল আছে না আমাদের বাগানে, বেলফুল আছে, গন্ধরাজ আছে, তারপর হচ্ছে রজনীগন্ধা আছে, তার সঙ্গে এই সুগন্ধি যদি ফুল বলি, আমি তো আগে স্পাইডার লিলির কথাই বলবো, মানে এত সুন্দর গন্ধ। তো দেখুন আমার এখানে তিনটে, দুটো গাছ আমি লাগিয়েছিলাম অলরেডি, আরও দুটো গাছ হয়ে গেছে। তো আপনাদের, তো আপনাদেরকে বলবো কোনোখান থেকে একটা বাল্ব নিয়ে আসুন, তো নিয়ে আসলে আপনারা এই গাছটাকে বাগান থেকে তাড়াতে পারবেন না আমি বলে দিলাম, কারণ এত মানে ছোটো ছোটো বাল্ব এরপরে হয়ে যাবে না, পুরো টবটা পুরো ভরিয়ে দেবে এরকম। তো আমার এখানে দেখুন অলরেডি একটা স্টিক হয়েছে এভাবে, আর এখনও অবধি এই গাছটাতে একটা স্টিক উঠছে, এটা এটা একটা স্টিক, আর এটা থেকেও একজন একটা স্টিক বেরোবে। তো এভাবে পাতাগুলো দেখুন পুরো চকচক করছে, আমি কারণ এদেরকে সাওয়ার করিয়ে রাখি, একটু চান টান করিয়ে দিই যাতে পাতাগুলো পরিষ্কার থাকে, তাহলে এদের শালক সংশ্লেষ প্রক্রিয়াটা ভালো হবে। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও টপিক। তো আজকের ভিডিওটা যদি আমার আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়ে উৎসাহ পাই, ভালো ভালো কমেন্ট পড়ে। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো ফ্রেন্ড, দেখা হচ্ছে নেক্সট আরও একটা এরকম ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ।